নেশা বিরোধী অভিযানে ফের একবার সাফল্য পেল পশ্চিম থানার পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে 8 গ্রাম ব্রাউন সুগার। এর পাশাপাশি গ্রেফতার করা হয়েছে এক যুবককেও। বাজেয়াপ্ত নেশা সামগ্রী বাজার মূল্য আনুমানিক 80,000 টাকা হবে বলে জানিয়েছে পশ্চিম থানার ওসি পরিতোষ দাস। মঙ্গলবার বিকেলে গোপন সূত্রে পুলিশ জানতে পারে আগরতলা শহরে বিদুরকর্তা চমঘনি এলাকার বাসিন্দা দীপঙ্কর দেববর্মার বাড়িতে বিপুল পরিমাণে নেশা সামগ্রী মজুত করা আছে। সেই মোতাবেক পুলিশ আধিকারিক এল ডার্লং রঞ্জিত দাস এবং গোপাল শুক্ল দাসের নেতৃত্বে তল্লাশি অভিযান চালায় এক বিশাল পুলিশ বাহিনী। দীপঙ্কর দেববর্মার বাড়ির থেকে 8 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করতে সক্ষম হয় আরক্ষা বাহিনী। গ্রেফতার করা হয় তাকে। অভিযুক্তের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু করা হয়েছে। 4 দিনের পুলিশ রিমান্ড চেয়ে দীপঙ্কর দেববর্মাকে বুধবার আদালতে সোপর্দ করেছে পশ্চিম থানার পুলিশ। গতকাল বিকেলে আমাদের কাছে একটা ইনফরমেশন আসে, দীপঙ্কর দেববর্মা তার বাড়ি বিদুরকর্তাতে তার বাড়িতে কিছু ড্রাগস অবৈধভাবে মজুত করে রাখা হচ্ছিল। এই খবরের ভিত্তিতে আমাদের একটা টিম, ইন্সপেক্টর গোপাল শুক্ল দাস, ইন্সপেক্টর এলডারলং রঞ্জিত দাসের নেতৃত্বে এটা রেড করানো হয়। রেড করার পর তার ঘর থেকে একটা পাউচ ব্রাউন সুগার আমরা উদ্ধার করি, যার ওয়েট 8 গ্রাম, এবং তাকে আমরা অ্যারেস্ট করে নিয়ে আসি। এর বিরুদ্ধে একটা আমরা স্পেসিফিক একটা এনডিপিএস একটা মামলা নিয়েছি। মামলার নম্বর হলো 57/2022 আন্ডার সেকশন 22B 25-29 অফ এনডিপিএস অ্যাক্ট। আজকে দীপঙ্কর দেববর্মাকে আমরা পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করব। কয়দিনের পুলিশ রিমান্ড চাওয়া হয়েছে? 4 দিনের পুলিশ রিমান্ড। কালকে কটার সময় আপনার খবর পেয়েছেন? কালকে বিকেলে। বিকেলে? আচ্ছা, তাই কি বাড়া বাড়িতে থাকতো না নিজের বাড়িতে? নিজের বাড়িতে, মানে শ্বশুর বাড়িতে। কতদিন ধরে এই ব্যবসার সাথে জড়িত? আমাদের ইন্টারগেশন চলছে লাস্ট 1 বছর ধরে সেই বিজনেসের সঙ্গে যুক্ত। প্রাথমিক তদন্তে ওর অ্যারেস্ট করে আর কোনো নাম পাওয়া গেছে আপনাদের কাছে? না, এখন পর্যন্ত পাওয়া যায়নি। আমাদের ইনভেস্টিগেশন চলছে, ইন্টারগেশনে বাকিটা। বাজার মূল্য কত হবে এটা? বাজার মূল্য হবে 80,000 টাকা। প্রতিদিনই দেখা যাচ্ছে কিছু না কিছু এরকম ড্রাগস ব্যবসায়ীকে আপনারা ধরছেন, হ্যাঁ, কিন্তু আসল মূল যে পাণ্ডাটা এখন পর্যন্ত কতজনকে ধরতে সক্ষম হয়েছে? আমরা লাস্ট 4-5টা কেস আমরা এনডিপিএস কেস করেছি। অ্যাকচুয়ালি ইনভেস্টিগেশন এবং ইন্টারোগেশনে যার নাম এস্টাবলিশ হচ্ছে আমরা তাদেরকে অ্যারেস্ট করছি। মানে এখান থেকে তারা আনছে বা মূল যে পাণ্ডাগুলো সেটার দিকে আগে আপনারা এগোতে পারছেন না? এটা কোনো পেছনে কোনো অন্য কোনো আছে না? অন্য কোনো কিছু নেই, আমরা ইনভেস্টিগেশন চলছে এবং অ্যারেস্ট করার আমরা চেষ্টা করছি। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।